আমরা বেশিরভাগ মানুষই আসলে জানি যে আফ্রিকা হচ্ছে একটি অসচ্ছল সম্পন্ন এবং অসভ্যতা ঢাকা একটি অন্ধকার দেশ, কিন্তু বাস্তবে পৃথিবীর মধ্যে সভ্যতা শুরু হয়েছিল আফ্রিকার থেকে। ফর্মুলা আজকের এপিসোডে আপনাদেরকে দেখাতে চলেছি আফ্রিকাকে নিয়ে এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো দেখেননি। এরকম ইনফরমেটিভ এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও যদি আপনি পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে সামনের কোনো ভিডিও মিস না করেন। 1782 সালে আফ্রিকার তিনবার অঞ্চলে অবস্থিত মালিক বিদ্যালয়, যা পৃথিবীর মধ্যে প্রথম এবং সবচেয়ে পুরনো বিদ্যালয়, যে বিদ্যালয়টি এখনও পর্যন্ত গৌরবের সাথে দাঁড়িয়ে আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম বর্ণমালা হচ্ছে ইথিও বর্ণমালা, 365 অক্ষরের সবচেয়ে বড় বর্ণমালা হচ্ছে এটি। জনবসতিপূর্ণ সোয়াজিল্যান্ড পৃথিবীর প্রথম খনিজ উপাদানের জায়গা ছিল। 1960 সালে হ্যামাটাইটের যুগের 160টি খনি উত্তোলনের সরঞ্জাম পাওয়া যায় এখানে, এবং ধারণা করা হয় এই সরঞ্জামগুলো প্রায় 43,000 বছর পুরনো। গ্রেকামেসেল, যিনি এখনও পর্যন্ত পৃথিবীর সর্বপ্রথম নারী, যিনি পৃথিবীর মধ্যে প্রথম নারী প্রতিযোগিতার মধ্যে এখনও পর্যন্ত সর্বপ্রথম স্থানে রয়েছে। মোজার পর তিনি হয়েছিলেন আফ্রিকার সর্বপ্রথম লেডি। সুদানের প্রায় 200-এর মতো পিরামিড রয়েছে এবং মিশরে এর চাইতেও বেশি রয়েছে। পৃথিবীর মধ্যে এ পর্যন্ত যতগুলো সোনার কোণে আবিষ্কার হয়েছে তার মধ্যে বেশি পরিমাণের কোণে পাওয়া গিয়েছিল আফ্রিকাতেই। আফ্রিকাতে পৃথিবীর সবচাইতে বেশি পরিমাণে HIV ভাইরাসের রোগী রয়েছে, অর্থাৎ বলতে গেলে আফ্রিকার জনসংখ্যার 95% মানুষই HIV ভাইরাস দ্বারা আক্রান্ত। আফ্রিকার বেশিরভাগ মানুষ সিংহ এবং কুমিরের আক্রান্তের কারণেই মারা যায়। আফ্রিকাতে মোট 1500 মতো বাসার প্রচলন রয়েছে, এবং আফ্রিকাতে পৃথিবীর সবচেয়ে বালি বড় মরুভূমি সাহারা মরুভূমি অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় এবং নামকরা একটি নদী হচ্ছে নীল নদ, এটি আফ্রিকার উগান্ডা, মিশর, সুদান দিয়ে বয়ে গেছে। পর্যটকদের কাছে আফ্রিকার সাহারা মরুভূমির সবচেয়ে পছন্দের একটি জায়গা, এবং আফ্রিকার মিশর হচ্ছে পর্যটকদের কাছে আরও একটি পছন্দের জায়গা। প্রত্যেক বছর 10 মিলিয়নের মতো পর্যটক আসে এই মিশরে ঘুরতে। জনসংখ্যা এবং আয়তনের দিক দিয়ে আফ্রিকা হচ্ছে পৃথিবীর মধ্যে তৃতীয়। সমুদ্রপৃষ্ঠ থেকে আফ্রিকার ভূমি 155 মিটার নিচু, এবং আফ্রিকার সবচেয়ে নিচু স্থানের নাম হচ্ছে আপনিই জগতি। আফ্রিকার মধ্যে প্রায় 5 মিলিয়ন বছর আগে থেকে মানুষ বসবাস করে আসছে, আর আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে নাইজেরিয়া। আফ্রিকা মহাদেশটির জনসংখ্যা 125 থেকে 130 মিলিয়ন, এবং ভিক্টোরিয়া জলপ্রপাতের জলপ্রপাতের শব্দ জলপ্রপাত থেকে 20 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবের জন্ম এবং বসবাস ছিল এই আফ্রিকাতেই, এবং আফ্রিকা থেকে বর্তমানে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জন্য আফ্রিকাকে বলা হয় দ্য অরিজিন অফ ম্যানকাইন্ড। এই ছিল আজ পর্যন্ত। কেমন লেগেছে আমাদের ভিডিওটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে সামনের কোনো ভিডিও মিস না করেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। কোথা হাফেজ।